নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। খবরদার, এই কাজগুলো যদি আপনারা গ্রহণের দিন করে থাকেন বা করব বলে ভাবেন তাহলে এখনই ভিডিওটি একবার দেখে নিন। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো গ্রহণের দিন কোন কাজগুলো একদমই করবেন না। কিছু স্পেসিফিক কাজ আমি বলবো, সেই কাজগুলো যদি আপনারা করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের জীবনে গ্রহণ নেমে আসবে। এবং এই ভিডিওর শেষে কিছু আমি ক্রিয়া করার কথা বলবো, যে ক্রিয়াগুলি করলে আপনাদের জীবনে 10% হলেও কিন্তু উন্নতি হবে। তো ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। আপনারা সকলেই ইতিমধ্যে জানেন 21শে জুন সূর্যগ্রহণ হতে চলেছে এবং এই সূর্যগ্রহণটি মিথুন রাশির ঘরে হতে চলেছে। এ নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি। তবে এই গ্রহণের দিন যদি আপনারা এই কাজগুলো করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে গ্রহণ নেমে আসবে। কোন সেই কাজ তা আমি এক এক করে বলতে চলেছি। প্রথমত, গ্রহণের দিন যদি আপনারা কাউকে টাকা ধার দেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য ক্ষতিকারক। এবং গ্রহণের দিন যদি আপনি টাকা ধার নেন সেক্ষেত্রেও কিন্তু ক্ষতিকারক। এছাড়াও গ্রহণের দিন যদি আপনারা গ্রহণ চলাকালীন কোনো খাদ্য গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে অন্ধকার নেমে আসবে। এ প্রসঙ্গে বলে রাখি, যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা খেতে পারেন, কিন্তু তুলসী পাতা দিয়ে যেন সেই খাবারটা খায়। এছাড়াও গ্রহণের সময় কিন্তু ছুঁচের কাজ করা যাবে না, অর্থাৎ সেলাই বা ছুঁচ নিয়ে হাতে বসে থাকা এই সমস্ত কাজ কিন্তু করা যাবে না। এছাড়াও ধারালো কোনো অস্ত্র হাতে নেওয়া যাবে না। এছাড়াও পূজোর যে সিংহাসন রয়েছে সেই সিংহাসনটি কখনোই টাচ করবেন না এবং পারলে পর্দা দিয়ে ঢেকে রাখুন, না পারলে টাচ করবেন না। এবং গ্রহণের সময় বাড়িতে আগুন জ্বালাবেন না, অর্থাৎ রান্না করার জন্য যে আগুন জ্বালানোর প্রয়োজন হয় সেটা কিন্তু কখনোই করবেন না। গ্রহণের শেষে আপনারা রান্না করুন। গ্রহণের সময় কিন্তু চুল, নখ, দাড়ি এসব কাটা যাবে না। এবার আমি আপনাদেরকে বলবো গ্রহণের সময় কি করবেন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা যারা রয়েছেন এবং গর্ভবতী মহিলারা যারা রয়েছেন তারা লিকুইড কোনো দ্রব্য খান, কিন্তু অবশ্যই তুলসী পাতা দিয়ে সেই দ্রব্যটি খাবেন। দ্বিতীয়, গ্রহণের পূর্বে আপনারা কোনো রকম রান্না করবেন না, যদি করা থাকে তাহলে তখনই সেখানে তুলসী পাতা দিয়ে দিন, পরবর্তীতে সেই খাবারটি খেতে পারবেন। তবে আমি বলবো যে গ্রহণের পরে স্নান করে তারপরে রান্নাঘরে প্রবেশ করুন, এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। গ্রহণ চলাকালীন আপনারা সূর্য মন্ত্র জপ করুন, এতে আপনাদের গ্রহণের যে নেগেটিভ এনার্জি সেটা 90% কমে যায়। সূর্য মন্ত্রটি হল ওম আদিত্যায় নমঃ। এছাড়াও আপনারা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।